এখানে একটা পোকা আছে দেখেন সামনে আরও একটা পোকা দেখা যাচ্ছে আর এদিকে আরও দুইটা এভাবে অনেকগুলো পোকা এই ফাঁদ ধরা পড়েছে হ্যালো সালামুকম ভিওর্স বাগানের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম টাইটেল এবং থামনি দেখে এতক্ষণে হয়তো বা আপনারা বুঝে গেছেন যে কি বিষয় আজকে আলোচনা করবো স্বল্প খরচে কীভাবে আপনি কিট মারার জন্য ফাঁদ তৈরি করতে পারেন এটার ব্যাপারে আজকে আলোচনা করব এর আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনটাতে ক্লিক করে দিন আমার সর্বশেষ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক এর আগে কিছু কথা নিই যে আমরা অনেকেই কিন্তু ছাদে বা বারান্দায় আমরা শখের বসে বিভিন্ন ফুল বা ফলের গাছ লাগাই আর যারা ফুলের গাছ লাগে তারাও হয়তো বা এরকম অনেক ঝামেলায় পড়ছেন যে তাদের ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর যারা সবজি চাষ করেন তাদের তো কি বলবো মানে পোকার জ্বালায় তো আসলে কোনো কিছুই করা যায় না এই জন্য আমরা বিভিন্ন রকম কীটনাশক ইউজ করি এগুলো কিন্তু আমাদের জন্য ক্ষতিকর সো এগুলো না কিভাবে এই ক্ষতিকারক পদার্থ না ইউজ করে কীট মারা যায় এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এর জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে একটা কন্টেনার বা একটা প্লেট নিলে হবে সেকেন্ড হচ্ছে পানি দরকার পানি তো অবশ্যই লাগবে আর তারপর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডিটারজেন্ট ডিটারজেন্ট আপনার এক্সেল অথবা রিন একটা হলেই হলো পরিমাণ মতো ডিটারজেন্ট নিয়ে নেবেন অত বেশিও দেওয়ার দরকার নেই তাহলে এটা খুব ভালোভাবে হবে না আর থার্ড যে কথাটা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে হলুদ রঙ এটা আমি জল রঙ কিনেছি যেহেতু আমার আশেপাশে কোনো রঙ পাইনি আপনি যদি ঘুরি যে সুতা যে মানজা দেয় আমি জানি না আপনারা কী নামে এটাকে ডাকেন সো ওই রঙটা যদি আপনারা ইউজ করেন তাহলে ওইটা আরও বেশি ভালো দুই তিন টাকার কিনে নিলেই অনেক হয়ে যাবে আর আমি এটা কিনেছি হচ্ছে পনেরো টাকা দিয়ে এটা আমার এক বছর তো চলে যাবেই অনেকগুলো রং থাকে সো তাহলে চলুন সেখানেই প্রস্তুত প্রণালী তো প্রথমেই প্লাস্টিকের কন্টেনারে আমি পানিটা ঢালবো পানিটা পরিমাণ মতো ঢালবেন এমন বেশিও ঢালবে না আবার কমও ঢালবেন না কম ঢাললে কিন্তু অবসর মরবে না চলে যাবে যেন সাঁতার কাটতে না পারে এই এই পরিমাণের পানি ঢালবেন তো সেকেন্ড যে কাজটা করবেন যে রং যেটা আছে এটা মিশিয়ে দিবেন। আমি যেহেতু জল রং ইউজ করতেছি এটা আমার অনেক দিন চলে যাবে সো একবার ফাঁদ পাতলে হয়তো বা দেখা গেছে যে আপনি চার দিন পাঁচ দিন বা ছয় সাত দিন রাখবেন তো আমি জল রংটা মিশিয়ে নিচ্ছি সো এটা আমি অনেকবার ইউজ করতে পারবো কারণ খুব বেশি পরিমাণে লাগবে না আর এটার ভিতরে পনেরো টাকার বিনিময় অনেকগুলো রঙ আছে আর একটু দিলেই অনেক হয়ে যায় সো আপনারা এটা ইউজ করতে পারেন চাইলে তবে বেটার হচ্ছে যেটা গুড়া রং রঙ যেটা মানে ওই ওই রঙটা একটু বেশি হয় আর ওইটা দামও আরও কম সো রঙটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম আর এটার জন্য অবশ্যই আমি আমার হাত ইউজ করতেছি কারণ হাতের থেকে ভালো হাত দিয়ে যে কাজটা করতে পারবেন অন্য কিছু দিয়ে সেই কাজটা কিন্তু আপনি মন মতো করতে পারবেন না সো আমি হাত দিয়ে সব কাজ করার চেষ্টা করি এরপরে যে কাজটা করব যে যেই ডিটারজেন্টগুলো আছে এগুলোকে আমি এখন মিশিয়ে দেব এর আগে একটু আপনাদেরকে দেখাই যে একদম খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে এই রঙটা এসে থেকে একদম ভালোভাবে মিশে গেছে এখন ডিটারজেন্ট মিলানোর পালা সো ডিটারজেন্টের ব্যাপার আগে বলেছি যে এটা কিন্তু পরিমাণ মতো নেবেন বেশি নিলে কিন্তু এটার গন্ধে কিন্তু অবশ্যই ধারে কাছেও আসবে না সো পরিমাণ মতো নেবেন আবার কম দিলেও কিন্তু ওরা মরবে না সো এটা পরিমাণ মতো নিয়ে নেবেন সো এগুলো আমি এখন মিশিয়ে নিচ্ছি অবশ্যই আমি বলবো যে স্টেপ স্টেপ ভিডিওটা অবশ্যই দেখবেন না দেখলে কিন্তু হয়তো বা একটা স্টেপ যদি আপনি মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনি এটা বুঝতে আপনার অসুবিধা হবে যে আমি কিভাবে কি করেছি সো আমার মোটামুটি মিশানো প্রায় শেষের পর্যায়ে সো আমি মিশিয়ে নিয়েছি তো তাহলে চলুন এটা গাছের নিচে আমি দিয়ে দিচ্ছি কিভাবে দিতে এটা আপনাদেরকে দেখাই খুব সিম্পল ওইতে আর কোন জায়গাটায় রাখবেন এটাও আমি আপনাদেরকে অবশ্যই বলে দিব কারণ আপনি যদি সঠিক জায়গায় রাখতে না পারেন তাহলে কিন্তু কীটনাশক হিসেবে এটা ভালো কাজ করে না মানে কীটগুলো কিন্তু মরবে না সো তাহলে চলুন দেখাই কোথায় রাখতে হবে তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আপনার যেখানে আক্রান্ত যেই গাছটা আক্রান্ত ওই গাছের নিচে রাখা দেখেন এখানে কিন্তু আমার এই টমেটো গাছটা আক্রান্ত হয়েছে আর এটা লিফ মাইনার পোকা দ্বারা আক্রান্ত লিফ মাইনার পোকা কী বা কীভাবে আক্রান্ত হয় এটার ব্যাপারে আমার একটা পূর্ণ ভিডিও দেওয়া আছে এটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো দমনের প্রক্রিয়া কীভাবে করতে হয় সো তাহলে চলুন যে এইটাকে আমি আমার এই টমেটো গাছের নিচে রাখবো এখানে টমেটো গাছ প্লাস হচ্ছে ধুনদুল গাছ অনেকগুলো গাছে আছে এখানে রাখলে আমার মনে হয় যে বেটার কাজ করবে সো এখানে আমি রাখছি এমনভাবে রাখবেন যে মানে দুই পাশ যেন সমান হয় এমন হলে কিন্তু হবে না যে একদিকে পুরো আপনার এই পানিটা চলে গেছে তো তাহলে চলুন দেখি এটার কাজ কাজ হয় কি না তো তাহলে দেখি ছয় ঘন্টা পরে এটার কি অবস্থা এরা কোনো কিছু মারতে পারে কি না তো ছয় ঘন্টা পরে এখন আসলাম হয়তো বা আপনারা দেখতেছেন যে মোটামুটি অনেকগুলা পোকাই এই ফাঁদে ধরা পড়েছে আর মরে গেছে দেখুন অনেকগুলো পোকাই এই দেখেন অনেকগুলা পোকা এখানে এই যে এই যে কোনার যে পোকাটা দেখতে পারতেছেন এটা হয়তো বা লিপ মাইনার পোকা বা মাছি পোকা মাছি পোকার আক্রমণে কিন্তু লিপ মাইনার হয় আর লিপ মাইনারটা আমাদের গাছের যে পাতাগুলো আছে এটা ছিদ্র করে ফেলে সো এটা কিন্তু এটার জন্য কিন্তু ফলও কমে যায় এবং গাছটাও একসময় মরে যায় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন অনেকগুলো পোকা এই ফাঁদে ধরা পড়েছে আমার মনে হয় যে আপনাদেরও কাজ করবে এর আগেও আমি এই ফাটটা ট্রাই করেছিলাম তখন অনেকগুলো পোকা মরছিল এখনও অনেকগুলো পোকা মরছে সো এটা মোটামুটি কাজ করে আমি বলবো না যে খুব বেশি একদম সব শেষ করে দেবে সব পোকা একদম দমন করে ফেলবে এমন কিছু না বাট আপনার মোটামুটি যেগুলো আছে মারার জন্য এই ফাটটা যথেষ্ট সো আপনারা এটা ব্যবহার করতে পারেন তাহলে চলুন এটাকে আমি একটু এই পানিগুলো মাটিতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি এখন এগুলো এখন আমি নিচে ঢেলে দেব দেখতে পারবেন যে কতগুলো পোকা এটার ভিতর ধরা পড়েছে হয়তো আপনারা এতক্ষণে খেয়ালও করতেছেন যে অনেকগুলো পোকা এটার ভিতর ধরা পড়ে গেছে এই যে দেখেন এই যে এইখানে কয়েকটা আছে প্লাস হচ্ছে আমি যদি আর একটু উপরে দেখাই তাহলে দেখেন এই যে এইখানে একটা এইখানে আরও হ্যাঁ এই যে একটা পোকা ধরা পড়েছে অনেকগুলো পোকা মোটামুটি এই যে এই যে এখানে একটা এখানে আরও দুইটা সো অনেক পড়েছে তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে